আজকে আমি চলে এসেছি বাগুইহাটিতে। এখন আমি বিল্ডিংয়ের টেরেসে দাঁড়িয়ে আছি। সামনে দেখতে পাচ্ছেন আপনার ভিআইপি ফ্লাইওভারটা এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। সো এই প্রাইম লোকেশনেই আজকে আপনাদেরকে চিপেস্ট 1 BHK রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো। নমস্কার, আমার নাম মৈনাক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। সো আজকে আমি চলে এসেছি বাগুইহাটিতে। এখানে আজকে আপনাদেরকে চিপেস্ট 1 BHK রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো। এটা একটা স্টেট 5 বিল্ডিং রয়েছে, আর এই 1 BHK ফ্ল্যাটটা আপনারা 3rd ফ্লোরে পেয়ে যাবেন, আর স্কোয়ার ফিট এরিয়া হচ্ছে 380 স্কোয়ার ফিট। এবার লোন নিয়ে কথা বলা যাক। যে কোনো ন্যাশনালাইজ বা প্রাইভেট ব্যাংক থেকে আপনারা লোন পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার কর্পোরেশন এরিয়া, সো কর্পোরেশনের জল আপনারা পেয়ে যাবেন, আর ইলেকট্রিসিটি হচ্ছে আপনার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড। এই ফ্ল্যাটের সাথে আপনারা লিফটও পেয়ে যাবেন, বাট আদার অন্য কোনো অ্যামিউনিটিস এখানে নেই। সো মেনটেনেন্স কস্ট অ্যারাউন্ড 400 থেকে 500 টাকা করে পার মান্থ আপনাদেরকে পে করতে হবে। লোকেশনের সম্পর্কে আমি নতুন করে কিছু বললাম না, অলরেডি আপনাদেরকে ফার্স্ট শটে দেখিয়ে দিয়েছি। প্লাস আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন ভিআইপি ফ্লাইওভারটা রয়েছে। এখান থেকে মেন রোডের ডিস্টেন্স হার্ডলি 100 মিটার হবে, এর থেকে বেশি হবে না। এবার ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলা যাক। আপনার ব্যাকগ্রাউন্ডেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বাগুইহাটি রোড। সো এখানে গেলে আপনারা কলকাতা যে কোনো প্রান্তের বাস পেয়ে যাবেন, অটো পেয়ে যাবেন। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে আপনার বিধাননগর, যেটা আপনার এই বিল্ডিং থেকে ডিস্টেন্স হচ্ছে 4 কিলোমিটার। আর যদি আমি মেট্রো স্টেশনের কথা বলি, তাহলে আপনাদেরকে দমদম যেতে হবে। দমদমের ডিস্টেন্স হচ্ছে আপনার এখান থেকে অ্যারাউন্ড 7 কিলোমিটার। এবার মার্কেট এরিয়া নিয়ে কথা বলা যাক। সো আপনারা যদি মেন রোডে চলে যান, সেখানে গেলে আপনারা লোকাল মার্কেট পেয়ে যাবেন, সবজি মাছ এভরিথিং আপনারা কিন্তু পেয়ে আছেন। আর যদি সুপার মার্কেটের কথা বলি, বিশাল মেগামার্ট রয়েছে, স্পেন্সার্স রয়েছে, হাতের নাগালে কিন্তু আপনারা সব কিছু পেয়ে আছেন। হসপিটাল আর মেডিকেল স্টোর নিয়ে আর নতুন করে কী বলবো। স্পন্দন, চার্নক সবই আপনার 200 থেকে 300 মিটারের মধ্যে আপনারা পেয়ে যাবেন। ব্যাংক আর এটিএম আর গ্রসারি শপস তো প্রচুর রয়েছে, ব্যাক টু ব্যাক আপনারা কিন্তু পেয়ে যাবেন। এবার আপনাদেরকে বিল্ডিংয়ের এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার স্টেট 5 বিল্ডিং। এখানে কিন্তু আপনারা কার পার্কিং পাবেন না, অনলি 2-হুইলার পার্কিং। এবার আপনাদেরকে 1 BHK ফ্ল্যাটের একটা ট্যুর দিয়ে দিচ্ছি। এটা সাইজ হচ্ছে 380 স্কোয়ার ফিট, 380 স্কোয়ার ফিটের এই 1 BHK ফ্ল্যাটটা রয়েছে। এটা আপনার স্টেট 5 বিল্ডিং রয়েছে, আর এই 1 BHK ফ্ল্যাটটা আপনারা 3rd ফ্লোরে পেয়ে যাবেন। সো এটা হচ্ছে আপনার এন্ট্রেন্স, মেন এন্ট্রেন্স। ফেসিং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি নর্থ ফেসিংয়ে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার 2 সাইড ওপেন, নর্থ আর ইস্ট ওপেন রয়েছে। প্রত্যেকটা ফ্লোরে আপনারা 2টো করে ফ্ল্যাটস পেয়ে যাবেন। এই 1 BHK-টা আপনাদের দেখাচ্ছি, তার ঠিক অপোজিটে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সেকেন্ড ফ্ল্যাট। এটা হচ্ছে আপনার লিফট এরিয়া, দেখতে পাচ্ছেন ওয়াকিং কন্ডিশনে রয়েছে। আর এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস, এখানে দেখতে পাচ্ছেন মার্বেলের কাজ করে দেওয়া রয়েছে। এটা হচ্ছে আপনার কলিং বেল। মেইন ডোরে দেখতে পাচ্ছেন ডোর ল্যামিনেশন লাগানো রয়েছে। এখানে ফ্লোরিং যেটা পাবেন সেটা হচ্ছে আপনার ভেট্রিফাইড টাইলস এখানে ইউজ করা হয়েছে। এটা হচ্ছে আপনার MCB ইলেকট্রিকের ওয়্যারিং সব হেভেলসে রয়েছে, আর মডুলার সুইচেস আপনারা এখানে পেয়ে যাবেন। সো আগে আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই, তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দেবো। সো ঢুকেই স্ট্রেট এটা হচ্ছে আপনার কিচেন, ওপেন কিচেন রয়েছে, ছোট্ট একটা ডাইনিং স্পেস এখানে রয়েছে, দুজনের ডাইনিং টেবিল এখানে আরামসে বসে যাবে। এটা হচ্ছে আপনার বেসিন, উপরে একটা লফট এরিয়া রয়েছে। এটা হচ্ছে আপনার কমন বাথরুম, আর এটা হচ্ছে আপনার বেডরুম, যার সাথে আপনারা অ্যাটাচ একটা ব্যালকনি পেয়ে যাবেন। মেইন রোডটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন এখান থেকে ভিআইপি ফ্লাইওভারটা পরিষ্কার দেখা যাচ্ছে। খুবই সুন্দর লোকেশনে কিন্তু এই 1 BHK ফ্ল্যাটটা রয়েছে। সো আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিলাম, এবার আপনাদেরকে ডিটেলসে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। সো নর্থ ফেসিংয়ে ঢুকছি, ঢুকেই এটা হচ্ছে আপনার কিচেন। দেখে নিন, একবার ডোরটাকে ক্লোজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এই কিচেনের সাইজ হচ্ছে আপনার 12x5, আপনাদেরকে একবার এই অ্যাঙ্গেল দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখে নিন, 12x5 হচ্ছে এটার সাইজ। এখানে স্ল্যাব যেটা ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা ফুললি গ্রানাইট ফিনিশ রয়েছে, এল শেপের একটা বড় সিঙ্ক এখানে ইউজ করা হয়েছে। আরও পয়েন্ট আপনারা এই সাইডে পেয়ে যাচ্ছেন, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, ওপরে দেখতে পাচ্ছেন চিমনির পয়েন্টটা রয়েছে, আর মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্টটা আপনারা এই সাইডে পেয়ে যাচ্ছেন। আর মোটামুটি ওপর অবধি দেখতে পাচ্ছেন এখানে টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। এবার আপনাদেরকে একটা ডাইনিং স্পেসটা দেখিয়ে দিচ্ছি, একটা ছোট্ট একটা ডাইনিং স্পেস রয়েছে দুজনের। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 6x5, একটা মিডিয়াম সাইজের বেসিন পেয়ে যাবেন হাত ধোয়ার জন্য। সো এটা হচ্ছে আপনার ডাইনিং কাম ওপেন কিচেন।
এবার আপনাদেরকে কমন বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার কমন বাথরুম, এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 6x4। এখানে ফ্লোরিং যেটা রয়েছে দেখতে পাচ্ছেন মার্বেল ফ্লোরিং রয়েছে, পিভিসি ডোর আপনারা পেয়ে যাবেন। ভেতরে আপনারা কিন্তু কোনো বেসিনের পয়েন্ট পাচ্ছেন না, বাইরে একটা মিডিয়াম সাইজের বেসিন পাচ্ছেন। এটা হচ্ছে আপনার শাওয়ার, রেইন শাওয়ার পেয়ে যাচ্ছেন একদম উপর অব্দি দেখতে পাচ্ছেন। এখানে টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। এটা হচ্ছে আপনার ট্যাপ, এটা হচ্ছে আপনার কোমোড, সুপ্রিমের কোমোড পেয়ে যাবেন। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, আর এটা হচ্ছে আপনার গিজারের পয়েন্ট। আর ফেসিং হচ্ছে আপনার নর্থ ফেসিংয়ে রয়েছে, দেখে নিন নর্থ ফেসিংয়ে কমন বাথরুমটা রয়েছে। এইবার আপনাদেরকে বেডরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার বেডরুম, এই বেডরুমের সাইজ হচ্ছে আপনার 10x11। এখানে কিন্তু আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাচ্ছেন, ইস্ট আর নর্থ ওপেন রয়েছে। এটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং আর এটা হচ্ছে আপনার নর্থ ফেসিং। ঢুকেই লেফট সাইডে এটা হচ্ছে আপনার সুইচেস, টিভির পয়েন্টটা আপনারা এই সাইডে পেয়ে যাচ্ছেন। একটা বড় এলইডি টিভি এখানে আপনারা ইনস্টল করতে পারবেন। আর বেডরুমে আপনারা এসির পয়েন্টটা পেয়ে যাচ্ছেন। আর এই বেডরুমের সাথে আপনারা অ্যাটাচ একটা ব্যালকনি পাবেন, এটা হচ্ছে আপনার ব্যালকনি। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 10x2। ওয়াশিং মেশিনের পয়েন্টটা আপনারা ব্যালকনিতেই পেয়ে যাচ্ছেন, দেখে নিন 16 অ্যাম্পের সকেট রয়েছে এই সাইডে। আর ব্যালকনি থেকে এটা হচ্ছে আপনার VIP ফ্লাইওভারের ভিউ। তো সন্ধ্যেবেলা আপনারা এখানে বসে চা কফি এনজয় করতে পারবেন আর এই ভিউটা আপনারা পাবেন। সো দ্যাটস ইট, আপনাদেরকে 380 স্কোয়ার ফিটের 1BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিলাম, যেটা আপনারা থার্ড ফ্লোরে পাবেন। সো আমি বেস্ট বাই প্রপার্টিসের নাম্বার স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে আপনারা কল করে একবার আপনারা সাইট ভিজিট করে নিন। অলরাইট, সো আপনাদেরকে 380 স্কোয়ার ফিটের 1BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিলাম। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে। সো পার স্কোয়ার ফিটের রেট হচ্ছে আপনার 3,500 টাকা করে। সো টোটাল প্রাইস দাঁড়াবে হচ্ছে আপনার 13,30,000। আমি বেস্ট বাই প্রপার্টিসের নাম্বার স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যদি আপনারা সাইট ভিজিট করতে চান ডিরেক্টলি সেখানে কল করে একবার সাইট ভিজিট করে নিন। এবার আপনাদেরকে ট্যারেসটা দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ছাদ। এখানে রুফ ট্রিটমেন্ট আর হিট ট্রিটমেন্টের কাজ করে দেওয়া রয়েছে, আর ওপরে আপনারা কংক্রিটের 3,000 লিটারের জলের ট্যাঙ্ক পেয়ে যাবেন। অলরাইট, সো আপনাদেরকে ফ্ল্যাটের 2 দিয়ে দিলাম, ছাদের কন্ডিশনও দেখিয়ে দিয়েছি। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।